নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শর্মিলাস কিচেন আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কাঁচকলার চিপস এটা ডাল ভাতের সাথে বা সন্ধেবেলা চায়ের সাথে খেতে কিন্তু মন্দ লাগে না খুবই সিম্পল একটি রেসিপি এবং খুব তাড়াতাড়ি এটি তৈরি হয়ে যায় চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে কাঁচকলাগুলোর খোসা ছাড়িয়ে কাঁচকলাগুলোকে জলে এইভাবে ভিজিয়ে রেখেছি গুলোকে অবশ্যই জলে ভিজিয়ে রাখবেন হলে কিন্তু কালো হয়ে যাবে এবার একটা টিস্যু পেপার নিয়ে এইভাবে চেপে চেপে ভালো করে কাজকলার গা থেকে জলটাকে মুছে নিতে হবে খেয়াল রাখবেন যেন কাজকলার গায়ে এতটুকু জল না লেগে থাকে এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি টু টেবিল স্পুন মতন জল এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন নুন আর হাফ টি স্পুনের থেকে সামান্য কম হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়োটা ভালো করে জলের মধ্যে গুলে নিতে হবে চিপসগুলো ভাজবার জন্য কড়াইতে রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার একটা চিপস কাটার এইভাবে কড়াইয়ের ওপর বসিয়ে ডাইরেক্ট চিপসগুলোকে এইভাবে কেটে কেটে তেলের মধ্যে দিতে হবে আপনারা যদি চান তাহলে আলাদা করে চিপসগুলো কেটে নিয়ে তেলের মধ্যে ছাড়তে পারেন তবে এই ক্ষেত্রে তেলের টেম্পারেচারটা খেয়াল রাখতে হবে তেলটা যেন খুব গরম না হয় হালকা গরম হয় এবং গ্যাসের ফ্লেমটা যেন লোতে থাকে এক মিনিট মতো লো ফ্লেমে চিপসগুলোকে ভেজে নেওয়ার পর যে নুন আর হলুদ জলটা গুলে রেখেছিলাম সেই জলটা এইভাবে অল্প অল্প করে চিপসের ওপরে দু তিন চামচ মতন ছড়িয়ে দিতে হবে ছড়িয়ে দিয়ে একটা ঝাঁঝির সাহায্যে ভালো করে মিশিয়ে দিতে হবে অবশ্যই কিন্তু চিপসগুলো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজবেন নালে কিন্তু চিপসগুলো ক্রিস্পি হবে না আমার এক একটা ব্যাচ ভাজতে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট সময় লেগেছে চিপসগুলো ভাজা হয়ে গেছে এবার চিপসগুলোকে আমি তেল থেকে এইভাবে তুলে নিচ্ছি তেল থেকে তুলে নেওয়ার পর চিপসগুলোকে আমি একটা টিস্যু পেপারের উপর নিয়ে নিচ্ছি যাতে এক্সট্রা তেলটা টিস্যু পেপারটা শুষে নেয় ঠিক একইভাবে বাকি চিপসগুলোকেও আমি ভেজে নিচ্ছি দেখলেন তো বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল এরকম ক্রিস্পি কাঁচকলার চিপস রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য আজ এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার